চুরি করা গহনা বিক্রি করবলে গয় এতিয়া আরক্ষীর জালত পড়বলগিয়া হল দুই গভাই চুর। এখন জুয়েলারি দোকানত চুরি করা গহনা বিক্রি করবলে গৈছিল রামপ্রসাদ দাস আর সাইফুল ইসলামে। কিন্তু চুরি গহনা বিক্রি করবলে যাওতে রাইজর রুখত পড়বলগিয়া হয় এই দুই গভাই চুর, যার পিছত রাইজে উত্তম মধ্যম সুধায় গতাই দিয়ে আরক্ষীক। সবিশেষ দুর্গা পূজার মহাষষ্ঠীর দিনা বেয়া কাম, যেহেতু আজি মহাষষ্ঠী আর ইয়ার মাজতে এতিয়া দুই গভাই চুর আরক্ষী জালত পড়বলে সক্ষম হয়েছে। চুরি গহনা বিক্রি করবলে আহি রাইজর রুখত রামপ্রসাদ দাস আর সাইফুল ইসলাম, জনিয়ার এখন জুয়েলারি বিক্রি করবলে আহিছিল চুরির গহনা। চুরি গহনা বিক্রি করবলে আহুতেই রাইজর রুখত পড়ে এই দুই গভাই চুর। রামপ্রসাদ দাসে নিজকে জাকির হুসেন বলে দিছিল পরিচয় আর এইদরে চুর করে এতিয়া চুরি গহনা বিক্রি করবলে আহিছিল রামপ্রসাদ দাস আর সাইফুল ইসলামে। রাইজে উত্তম মধ্যম সুধায় গতাই দিয়ে আরক্ষী। সমগ্র ঘটনা কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছে। এইদরে রাইজর রুখত পড়বলগিয়া হয় দুই গভাই চুর আর এই রামপ্রসাদ দাসে জাকির হুসেন আর রামপ্রসাদ দাসে নিজকে জাকির হুসেন বলে পরিচয় দিছিল। আর ইয়ার পিছতে রামপ্রসাদ দাস আর সাইফুল এখন জুয়েলারি দোকানত চুরি করা গহনা বিক্রি করবলে কৈছিল। জনিয়ার এখন জুয়েলারি দোকান দোকানত চুরি করা গহনা বিক্রি করবলে কৈছিল আর রামপ্রসাদ দাসে নিজকে পরিচয় দিছিল জাকির হুসেন বলে। আর সকলো কপাল বেয়া আছিল যে চুরি করা গহনা বিক্রি করে যাওতে এইদরে রাইজর মুখত পড়বলগিয়া হয় আর রাইজে ভূমিকে করায়ত্ত করে আবদ্ধ হয়ে আছে উত্তম সুধায়। তারপরে আরক্ষী খবর নিয়ে লগে লগে ঘটনাস্থলীত উপস্থিত হয় আরক্ষী। আরক্ষী আহি এই দুই জিম্মাত লয় আর বর্তমান এই দুই জন জেলা অব্যাহত রাখিছে আরক্ষী। সমগ্র ঘটনা সন্দর্ভত আরক্ষী তদন্ত এতিয়া অব্যাহত আছে আর এই দুই চুর রামপ্রসাদ দাস আর রামপ্রসাদ রামপ্রসাদ দাস আর সাইফুল ইসলাম আর এই দুই চুরে এইদরে দীর্ঘদিনৰ পৰা চুরি কার্য সম্পূর্ণ বিক্রি করবলে গৈছে জমিয়ার এই দোকানত। আজি যেহেতু মহাষষ্ঠী আর মহাষষ্ঠীর দিনাখনে চুরি করা গহনা বিক্রি করবলে গৈছে কিন্তু বিক্রি করবলে গৈ এইদরে রাইজে রাইজে দুয়োকে করায়ত্ত করে উত্তম মধ্যম সুধায় গতাই দিয়ে আরক্ষী। সমগ্র ঘটনা সন্দর্ভত আরক্ষী তদন্ত এতিয়া অব্যাহত আছে। ঘটনাস্থলীতে সকলো ঘটনা কেন্দ্র করে এইদরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি মানে এই তিনটা দুটা মানুষ ভাষাত আছে আর এই খানা বিক্রি করা হয়েছে। আমি তো এড্রেস প্রুফ নহবরে ওখানে পৌঁছে কি মানে আমার কিনার অর্ডার নাই রোল নাই তাহলে মোট সন্দেহ মধ্যে কই তো তোমার বস্তু না এই মানুষটুকু এই মেকাটো খুঁজেছি ই কই জানে মোর বস্তু নহয় একজন মানুষের ব্যস্ত আছে ফার্স্ট কেছে আমি মোর বস্তু তোমার বস্তু যদি এড্রেস ই দিয়া রিসিপ্ট দিয়া হয় তেতিয়া কই যে মোর মন নহয় মানে যেতে অলপ রূপ দেখছো মো বলে তুমি সেই মানুষটুক লই আহা তেওঁ যদি একচুয়েলি মই চিনি পাওঁ কিনি ৰাখি দিম আৰু যদি ৰিচিপ্ট দিব পাৰে কিনি ৰাখি দিম। দামটো ভেলুটো সুধিছে কিমান
ইয়াতে 32 মানে 32 টাকা মাল আছে সোনা সোনা কিনি আছে তারপর কি কলে মোর নাম জাকি তারপর পকেটে পর আই দিব বলো রামপ্রসাদ দাস এই কি মানে হিন্দু লরা হয় মুসলমানৰ নাম হিন্দু মানলা মুসলমান লাগি আসলে কিমান ভ্যালু হবো হোনাকিনি হোনাকিনি মানে 35000 টাকা দাম হবো তেওঁলোকে কিমান কিনি আনা বলি কৈছে কিমান কিনি আনা বলি কোৱা নাই এই কৈছে মোর ঘৈনিয়কৰ কোনে কৈছে এটো হ্যাঁ এই সুতু সুতু রামপ্রসাদ তেওঁলোকে তার কোন কোন আছে বলি কৈছে এই মেকানিক আর এই হমিরন বলি নাম সমীরণ বুলি এটা আছে হ্যাঁ হয় না কি কি আছিল গহনাখানি মঙ্গলচর আজ দুকান শাখা আর পকেট চেকিং করে পেল এটা ই আছে রূপার বাজু আছে এটা রূপার গুরু বাচ্চা চলিয়ে পাইল আছে তোর ঘর কত বলি কইছে হেকত কি জানিব পারিলে কত ঘর তো হেকত জানিব পারিলো এই জনতা বাজার ই বাড়ি তো এতে এতে কি করিব এতিয়া প্রশাসন ওসর দিদি প্রশাসনে কি করে মজিবর দোকান কালি চুরি হয়েছে কি নাম বলি কইছিলে জাকির বলি কইছিলে জাকির তুই তোর নাম কি আসলে রামপ্রসাদ হয় তুই জাকির বলি কি বলি কোনে কব দিছে সেই কব দিয়ে বলে তুই কি চিনি পা তুই কি নাম তোর আছে সোনা বিক্রি করবো আমি তো এড্রেস প্রুফ নহরে মানে আমার কিনার অর্ডার নাই রোল নাই তাতে মোট সন্দেহ তোমার বস্তু না এই মানুষটুকু মেকআপ দিছো ই কে মোর বস্তু নহয় একজন মানুষের ব্যস্ত আছে ফার্স্ট কেছে আমি মোর বস্তু তোমার বস্তু যদি এড্রেস ই দিয়া রিসিপ্ট দিয়া তেতিয়া কে মোর মন নহয় অলপ দুঃখ দেখছো মো বলে তুমি সেই মানুষটুক লই আহা তেওঁ যদি একচুয়ালি মই চিনি পাওঁ কিনি রাখি দিম আর যদি রিসিপ্ট চিসিপ দিব পারে কিনি রাখি দিম দামটো ভ্যালুটো সুদিছে কিমান ইয়াতে 32 মানে 32000 টাকা মাল আছে সোনা সোনা কিনি আছে তারপর ই কলে মোর নাম জাকি তারপর পকেটে পর আই দিব বলো রামপ্রসাদ দাস এই কিখিনি মানে হিন্দু লরা হয় মুসলমানৰ নাম হিন্দু মানলা মুসলমান লাগি আসলে কিমান ভ্যালু হবো হোনাখিনি হোনাখিনি মানে 35000 টাকা দাম হবো তেওঁলোকে কিমান কিনি আনা বলি কৈছে কিমান কিনি আনা বলি কোৱা নাই এই কৈছে মোৰ ঘৈনিয়কৰ কোনে কৈছে এটো হ্যাঁ এই সুতু রামপ্রসাদ তেওঁলোকে তার কোন কোন আছে বলি কৈছে এই মেকানিক আর এই হমিরন বলি নাম সমীরণ বুলি এটা আছে হ্যাঁ হয় না কি কি আছিল গহনাখানি মঙ্গলচর আজ দুকান শাখা আর পকেট চেকিং করে পেল এটা ই আছে রূপার বাজু আছে এটা রূপার গুরু বাচ্চা চলিয়ে পাইল আছে তোর ঘর কত বলি কইছে হেকত কি জানিব পারিলে কত ঘর তো হেকত জানিব পারিলো এই জনতা বাজার ই বাড়ি তো এতে এতে কি করিব এতিয়া প্রশাসন ওসর দিদি প্রশাসনে কি করে এনেক ধরনের সুরিয়া গেমস হয় নাকি জনিয়া বাজার হ্যাঁ জনিয়া বাজার প্রায় আমার দোকান চারি বছর হয়েছে মোর পাকা ওয়াল ভাঙিছিল প্লাস রড ভাঙিছিল গ্রিল ভাঙিছিল
আৰু গ্ৰামত এই কালি শুরু হৈছে আমাৰ মুজিবৰ দোকান কালি শুরু হৈছে রামপ্রসাদ এতে কি বলে কইছিল নাম কি শিখাই দিছিল কি নাম বলে কইছিল জাকির বলে কইছিল তে জাকির তুই তোর নাম কি আসলে রামপ্রসাদ হয় তুই জাকির বলে কি বলি কোনে কব দিছে সেই কব দিয়ে বলে তুই কি কব তেও চিনি পা তুই কি নাম তোর তেওর কি নাম লোক যদি তুই তেওর নাম না জানা তুই তেও কব বলে কলে তুই কি বলি কারণ কি আর কোন আছে তোর এই চক্রটোর লগত আর কোন কোন আছে আর কোন আছে সঁচা কথা আর কোন আছে কি কি চুরি করেছা চারিটা শাখা আর তো আর কত কত চুরি করেছা কেটা করেছি আর আগে বিচার কি অন্তা করেছা দুবার তিনবার করেছা মুজিবর দোকান কুড়ি চুরি করেছিল এই ফালে মই না